যে গ্রামের মানুষজন তুচ্ছ তাচ্ছিল্য করে নানা রকম কটু কথা বলতো, তারাই এখন ফুল হাতে দাঁড়িয়ে সংবর্ধনা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রাপ্তি সত্যি বিশ্বজয়ের চাইতে কম নয়। সাফ বিজয়ের পর নানা আনুষ্ঠানিকতা আর বিভিন্ন সংবর্ধনা শেষে কৃষ্ণার নিজ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের গোপালপুরে তাকে বরণ করে নেয় শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় খুদে শিক্ষার্থীরা কৃষ্ণার অটোগ্রাফের জন্য ভিড় জমায়। সেখানে সংবর্ধনা শেষে কৃষ্ণা তার নিজ গ্রামের বাড়ি যায়। তার আগমনে গ্রামবাসীর সঙ্গে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। কৃষ্ণাকে একনজর দেখার জন্য তার গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসে দারুণ খুশি এই ফুটবল কন্যা। চ্যাম্পিয়ন হয়েছে, অনেক ভালো লাগছে, এবং দেশবাসী, আমাদের এলাকা, এবং কি আমার স্কুল, আমাদের টাঙ্গাইলবাসী, গোপালপুরবাসী যে ভালোবাসা দিতেছে এবং কি সামনের দিকে আরও দিবে, তো এগুলাতে আসলেই খুব ভালো লাগতেছে। আমি চাবো যে যারা যারা ফুটবল খেলতে চায় তারা যত আরো বেশি আগ্রহী হয় এবং কি ফ্যামিলি থেকে তাদের উৎসাহিত করে মেয়েদের বেশি বেশি। সন্তানের এমন জয়ের আনন্দে মেতেছেন কৃষ্ণার মা ও বাবা, তাই তো পূর্বের সকল বঞ্চনাও ভুলে গেছেন। যারা কৃষ্ণার ফুটবল খেলাকে কটু দৃষ্টিতে দেখতেন তারাই এখন কৃষ্ণার প্রশংসায় পঞ্চমুখ। আমার মেয়ে ফুটবল খেলে আসছে, আমি খুব আনন্দিত, খুব গর্বিত। আমি যেখানে যাই সেখানেই শুনি, বা টিভির পর্দা খুললেই আমি দেখি কৃষ্ণার ছবি। দেশবাসীর কাছে আমার চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের দেখে জানি তার খেয়াল থাকে। বহুদিন পরে আসলো, আমি এখন খুব খুশি। মেয়ে আমার নিজে একটা চেন কিনে নিয়ে আসছে, আমি আরও খুশি। ছোটোবেলার থেকেই খেলাধুলা করছে, বাংলাদেশের যে সুনাম অর্জন সে করছে, সোনার হনিরের মতো বলা যায়, বাংলাদেশের গর্ব। কৃষ্ণার ফুটবল নৈপুণ্যের শুরু গোপালপুর শ্রুতি ভিএম সরকারি পাইলট বিদ্যালয় জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায়। এই আসরে 2011 থেকে 2013 পর্যন্ত তিনবার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন কৃষ্ণা। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-14 বালিকা ফুটবল দল গঠন করা হলে কৃষ্ণা রানী সরকার তার নেতৃত্ব দেয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সময় সংবাদ, টাঙ্গাইল।